जय हिंद बंधुरा। तो तुम्हारे सकल के स्वागत जाना दा बॉन्ग एकेडमी यूट्यूब चैनले। तो बंधुरा तुम्हारे सकल बिग बिग अपडेट और बिराट बिराट खुशी खबर निये चले आजकेर भिडियोते। ए बछर अर्थात 2022 साले जीडी कन्स्टेबले प्राय 50,000 शून्य पदे माध्यमिक पास योग्यतार नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित होते चलेछे। हाँ बंधुरा तुम्हारा ठीक ही शुनेछो, प्राय 50,000 प्लस शून्य पदे ए बछर जीडी कन्स्टेबले विज्ञप्ति प्रकाशित होबे, जेखाने तुम्हारा पुरुष महिला किन्तु उभय आवेदन करते पारबे। एकदम अफिसियाली आपडेट आजकेर ई भिडियोते तोमादेरके देखाबो। पुरो भिडियोटा देखो, कबे थेके अनलाइने आवेदन शुरू होबे, आवेदनेर शेष तारिख कि थाकबे, कबे तुम्हारे एग्जामटा नेওয়া হবে, समस्त किछु ए टू जेड आजकेर ई भिडियो थेके जानते पेरे जाबे। तो पुरो भिडियोटा देखबे। आर तोमरा जदि ई चैनेले नतून दर्शक होये थाको अति अवश्य चैनलटाके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटाके प्रेस करे देबे जे कोनो छोटो बड़ो आपडेट सर्वप्रथम पाओयार जोन्नो। तो बंधुरा अनस्क्रीन तोमरा देखतेई पाच्छो आमि एखन रयेछि ssc.nic.in एर अफिसियाल ওয়েবসাইটে, अर्थात स्टाफ सिलेक्शन कमिशनेर अफिसियाल ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের জিডি কনস্টেবল নিয়োগটা করা হয়। তো এখানে আসার পর তোমরা একদম নিচের দিকে গেলেই দেখতে পাবে, ডান সাইডে করে এখানে দেখতেই পাচ্ছ ক্যালেন্ডার বলে একটা অপশন রয়েছে। তো এসএসসি কিন্তু প্রত্যেক বছর একটা করে এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে, অর্থাৎ আগামী দিনে কি কি ভ্যাকান্সি আসতে চলেছে, না আসতে চলেছে, কবে আসবে, কত তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছু কিন্তু প্রকাশিত করে থাকে। তো এই এক্সাম ক্যালেন্ডারটাই পিডিএফটা তোমরা এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করলে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো প্রথমে সেটাকে ডাউনলোড করে নিই এবং দেখে নিই সেখানে কি কি আপডেট রয়েছে। তো তোমরা ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2022-23। তো এটা তোমরা দেখে নিতে পারো, অনেক ভ্যাকান্সি রয়েছে আপকামিং যেগুলো আসতে পারে। তো আমাদের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে জিডি কনস্টেবল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেল জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2022। তো এটার নোটিফিকেশান তোমাদের 2023 সালে প্রকাশিত হওয়ার কথা ছিল, বাট এটাকে কিন্তু পুনরায় রিভাইজড করে পুনরায় প্রকাশিত করা হয়েছে। তোমাদের 10/12/2022 কিন্তু এই নোটিফিকেশানটি জারি করা হচ্ছে এবং অনলাইনে আবেদন 10/12/2022 থেকেই শুরু হয়ে যাবে, অর্থাৎ এই বছরের নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং আবেদনের শেষ তারিখ 19/1/2023, এটা ছিল তোমাদের ফেব্রুয়ারি মাসে 2023-এ ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, বাট সেটাকে আরও এগিয়ে দেওয়া হয়েছে। তোমাদের 2022-এই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে চলেছে। সিবিটি এক্সাম হবে, এক্সামটা তোমাদের মার্চ এপ্রিল 2023-এ নেওয়ার পসিবিলিটি রয়েছে। তো তোমরা সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, যারা জিডি কনস্টেবলের জন্য নিচ্ছিলে ভালোভাবে প্রস্তুতি নাও। এখানে তোমাদের 50,000 প্লাস শূন্যপদ থাকবে, পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো বিগ আপডেট, সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।